ওয়েলকাম টু রানু দুনিয়া রানু দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত তো দেখতে থাকুন রানু দুনিয়া চি ওয়েলকাম টু রানু দুনিয়া গুড মর্নিং রানু বাবা আমার মর্নিং রানুর বসার স্টাইলটা হেভি রানু চা খেয়েছো হ্যান্ড কেন মারিয়েছে আজকে এত চান করলি কেন রানু গালে ফেরেই দিয়েছিল কে তো মা আমার মা হে ভগবান ওকে দেখি কলে ফেলে দিয়েছিল আমার মা আবার হাসছে কি রে আমার মা নার্সিংহোমে তোকে কি ফেলবে তুই কেন আমার মাকে সারাদিন রানুর মা হ্যাঁ দেখলেন কারেকশান করলো রানুর মা কোথায় ফেলেছিল রানু তো মায় হে ভগবান হাওড়া দেখে ফেলে দিয়েছিল আমার মা তোকে হাওড়া থেকে ফেলে দিয়েছে হে ভগবান আর আমি বাসতে পারি না আমার মা কি বদনাম খাচ্ছে আমার মা কবে তোকে নিয়ে হাওড়ায় গেল হ্যাঁ আমার মা কি বলছিস রানু আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তোকে নিয়ে ভগবান ও বাবা আবার লুসিকে কি আদর রানু লুসিকে খুব ভালোবাসে ওই দেখো দেখো রানু লুসিকে ওই চুমু খাচ্ছে রানু খুব ভালোবাসে লুসি কে দেখ গুড মর্নিং কি হয়েছে বাবু ঝগড়া ঝগড়ি হচ্ছে কেন কাল কি রাত্রে ঝড় এসেছিল জানিস হ্যাঁ? কি হলো রে? নিচু হয়ে গেলি কেন? এরানু। সকাল সকাল ঝগড়া কিসের? হ্যাঁ? কি হয়েছে? সুমি আরে সুমি তোর উপর चिल्लाচ্ছে কেন? কি হয়েছে? মা দিচ্ছে। মা দিচ্ছে? কি? চা। হ্যাঁ। হ্যাঁ? চা নিয়ে ঝগড়া হচ্ছে? তো তোকে ডাকছে চা নিতে। সুমি চা করে দিচ্ছে ছোট বৌদি তো তুই আনতে যাচ্ছিস না কেন হ্যাঁ যাবি না হ্যাঁ কে যাবে কে যাবে আনতে আমার মা হে ভগবান আর আমার মা রানু ডাকছে যা ছোট বৌদি যা যা ছোট বৌদি চা নিতে ডাকছে যা কে যাবি না যাবি না মা যাচ্ছে মা যাচ্ছে বল চেচিয়ে তাহলে মা যাচ্ছে বলে দে ওকে বল সকাল বেলায় গন্ডগোল দুজনে পিছি সকাল বেলাই তোমার মেয়ের সাথে তোমার কি বলবো ভাই ভাই ছেলের বউয়ের গন্ডগোল ভাই বউয়ের গন্ডগোল

হ্যাঁ তো আমাদের একজন রিলেটিভ এই প্রচুর মানে লিচু দিয়ে গেছে তো সেই হাজবেন্ড কি আমাদের ফ্যামিলিকে তো সেই রিলেটিভ যে এত লিচু দিয়েছে লিচু বোঁটাগুলো ছাড়িয়ে রানুকে দিলাম বাড়ি সবাইকে দিলাম খুব মিষ্টি ছিল লিচুটা স্বাদটাও খুব ভালো ছিল মানে এত মিষ্টি লিচু খাইনি এবারে তো আম বেশি ওঠেনি তো লিচু ভালো উঠেছে তো চলুন রানুকে একটু লিচু দিয়ে আসি ওর এক্সপ্রেশনটা দেখি মুখের কেমন লাগে ওর আর ও সব কিছুই খায় কোনো অসুবিধা নেই তো বাড়ির সবাইকে এক এক করে দেওয়ার পর রানুকেও দিয়ে দিলাম দেখা যাক রানু কি বলে ভালো কে না কটা খাবে দেখি মুখটা কটা খাবি দুটো না চারটে তো সকালে জলখাবারের জন্য করে নিলাম সুজি বাচ্চারা খেতে ভালোবাসে কালকে অনেক রুটি ছিল রুটিটা ভেজে নেবো সুজি তরকারি আর রুটি দিয়ে সকালে জলখাবার দিয়ে দেবো সবাই খেয়ে নেবে এই গরমে রানু বেশি রুটি ফুটি খেতে চায় না খালি দই খেতে চায় দই মুড়ি বা দই চিড়ে যাই হোক এটা দিলেই ও খেয়ে নেয় তো এই যে সুজিটায় চিনি দিয়ে দিলাম এবার একটু দুধ দিয়ে দেবো ব্যাস সুজিটা আমার তৈরি হয়ে যাবে তো সকালে জলখাবারের জন্য এটাই আবার ছুটতে হবে নার্সিংহোমে মা ভর্তি আছে মাঝখানে মায়ের খুব ক্রাইসিস হয়েছিল আমরা অনেক দৌড়াদৌড়ি করছি যার জন্য কি হচ্ছে না আমার রেগুলার ভিডিও এখন আসতে পারছে না যত আমি চেষ্টা করি যখনই চেষ্টা করি যে রেগুলার বেসিসে ভিডিও দেওয়ার কিন্তু কিছু না কিছু এসে যায় কি করব বলুন মা কো দুপুরের রান্নাটা ঝটফট করে নিচ্ছি ভাত বসিয়ে দিয়েছি উচ্চে আলু ভাজা করব ডাল একটা মাছের ঝোল আর ভাত কারণ এক্ষুনি আমাকে আবার নার্সিংহোমের দিকে ছুটতে হবে বল কি হয়েছে রানু কি দিয়ে খাবি দই দই আর চারটে খাই দই চারটে খাস আর এই যে বলি মাংস ভাত খাবি ভাত অনেক খাই ভাত খাবি ভাত দিয়ে কি খাবি মাংস মাংস আর দই দিয়ে কি খাবি রে দই দিয়ে কি খাবি বল দই না ও দুটোই খাবি মাংস আর দই দিয়ে কি খাবি ভাত না মুড়ি না না ভাত না ভাত খাবি না ভাত ভাত ও মাংস মাংস আর ভাত খাবি আর দই ডালতে চারটে দই কি দিয়ে খাবি ডালতে কি দিয়ে খাবি বাবা এল জিজ্ঞেস করছে কি দিয়ে খাবি রান্নাটা তো আমি করব রে বাবা তুই কি দিয়ে কি খাবি আগে থেকে বল নাহলে আমি রান্নাটা করব কি করে শুধু পালা আর পালা খেয়ে দে কাজ নেই তো আমি আবার যাচ্ছি মায়ের কাছে কিছু করার নেই মা নার্সিং হোমে ভর্তি আর একদিন তো রাত্রে খুবই শরীর খারাপ হয়েছিল সেটা আপনারা রানুর বর্দির চ্যানেলে দেখেইছেন সারা রাত আমি আর দাদা বসেছিলাম পরদিন সকালে বাড়ি এসেছি অক্সিজেনের অভাব হচ্ছে আত্মীয় স্বজনরা দেখা করতে আসছে মার সাথে খেয়েছিস রুটি খেয়েছিস মন ভালো আছে আর কারোর সাথে ঝগড়া ঝগড়ি হয়নি তো আর কি কি হয়েছিল আজকে কিছু হয়নি সব ঠিক আছে হ্যাঁ তাহলে আমি যাই পড়তে বসবি কখন রানুর দুনিয়া এবং রানুর বডি চ্যানেলটা একদিন ডিলে হলো কারণ আমার মা নার্সিং হোমে ভর্তি সেই জন্য ভিডিওটা ঠিক টাইমে ছাড়তে পারিনি প্লিজ কিছু মনে করবেন না দেখতে থাকুন রানুর দুনিয়া আচ্ছা রানু বলে দে সবাইকে সামন বলে দে না বল গুড নাইট আমাকে সাবস্ক্রাইব করবেন করবে আর বেলটা বাজাবে বেলটা বাজাবে কিভাবে বাজাবে রানু বেলটা কিভাবে এখানে হ্যাঁ এখানে বেলটা বাজাবে আর সবাইকে বলে দে আমাকে আরে না না ওটা না ওইটা বল আমাকে লাইন লাইক ছি 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 রানু ছি 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 去去去去。Ci, ci, ci, ci.